বিজেপির সন্ত্রাসের অভিযোগের প্রতিবাদ এবং তার জেরে পথ অবরোধ তৃণমূল কংগ্রেস। এই ঘটনা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কি অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, কি জানতে পারা যাচ্ছে, কি বলছে তৃণমূল কংগ্রেস? সেটা আজকে বিজেপির বিকেলে মহেশপুর বাজারে একটি বিচার সম্মেলনী রয়েছে, তো সেই কারণে যারা তৃণমূলের অভিযোগ যে আগে থেকেই তৃণমূলের যে ফেস্টুন ব্যানার যেগুলো টাঙানো ছিল সেইগুলো বিজেপির কর্মী সমর্থকরা ছিঁড়ে ফেলে এবং সেইগুলো সরিয়ে দেয়, এবং সেই সরিয়ে দেওয়া বা ছিঁড়ে ফেলে দেওয়া সেইটার প্রতিবাদ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা সেইটা বলতে গেলে তাদের সঙ্গে একটা সমস্যা তৈরি হয় এবং সেক্ষেত্রে মারধর করে বলে এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে সেই বিজেপির যে তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া তারই পরিপ্রেক্ষিতে মহেশপুর বাজারে পথ অবরোধ করে বসে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, যদিও পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজনা কিন্তু অনেকক্ষণ থাকে এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ পরে কিন্তু সেই পথ অবরোধ উঠলেও এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বিজেপির ওখানে একটি মহেশপুর বাজারে একটা সভা রয়েছে যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার কথা রয়েছে, ফলে এলাকায় শুভেন্দু অধিকারী আসা এবং তৃণমূলের ফেস্টুন এবং ব্যানার ছিঁড়ে দেওয়া সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা এলাকায় উত্তেজনা রয়েছে নন্দীগ্রাম ব্লকের মহেশপুর এলাকায়। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি।